বুদ্ধিজীবীরা চুপ, যেখানে কথায় কথায় কোন বুদ্ধিজীবী, তাদের নাম কি? এরা ভাতাজীবী, নট বুদ্ধিজীবী। ম্যাডাম ঢুকে যাও না, কত ঢুকে যাও, কত ঢুকে যাও, ম্যাডাম ঢুকে যাও, মশমা ঢুকে যাও। কত মিনিট চেপে যাবো দিকে, কত সবাইকে ছড়িয়ে দাও, কত মিনিট চেপে যাও, কত যাচ্ছি যাচ্ছি কত দাঁড়ো কোথাও, একটু মাঠে যাও, এই ফোন পরের বছর থেকে কোর্ট ফোর দিয়ে করবে, তাহলে জানাতে তুমি তো দেখো, একটু কাটুন একটু, ম্যাডাম মাথাটা আমি তার আগে দুটো বিষয় আপনাদের কাছে বলতে চাই, দেরি করতে চাই না। এক হচ্ছে, আপনারা জানেন যে আজকে বসিরহাটে আমাদের পার্টির পক্ষ থেকে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি অফিসে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ প্রতিবাদ ছিল। সন্দেশখালিতে যেহেতু আমরা ঢুকতে পাচ্ছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনারা টিভিতে দেখেছেন বর্বরোচিতভাবে হামলা হয়েছে, 20 জনেরও বেশি ইনজোর, আরও বেশি হবে সংখ্যা। রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে, আমাদের ওই জোনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি, তার সহায়ক, তার দেহরক্ষী, তারা সবাই ইনজোর, প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে। দাঁড়ান, বলছি আমার কথা শেষ করতে দেবেন তো। আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগামীকাল বাগদেবীর আরাধনা আছে, শ্রী শ্রী পঞ্চমী আছে, যার সঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান, সকলে বিদ্যার্থীরা বা শিক্ষানুরাগীরা বা শিক্ষার সঙ্গে যুক্ত শ্বেত শুভ্র দেবীর আরাধনায় কালকে সবাই ব্যস্ত থাকব। আগামী পরশুদিন বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরহাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা দুটো থেকে হবে ঘোষণা করছে অন বিহাফ অফ বিজেপি। এবং যেখানে এসপি অফিস নেই কমিশনারেট, সেখানে সাংগঠনিক জেলার নেতৃত্ব মোর্চার নেতাদের নিয়ে ডিসি অফিস অথবা কমিশনার অফিসে
তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন এই ঘোষণা দলের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে, তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানালাম এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সর্বাত্মকভাবে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে করার আবেদন জানাচ্ছি। দ্বিতীয়ত, আজকে 144 ধারা বাতিল হওয়ার পরে এই মুহূর্তে বসিরহাটে এসডিও অফিসে টাইপ হচ্ছে, পুনরায় 144 ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালি 2 নম্বর ব্লকের 8টি জিপিতে। উদ্দেশ্য, নির্যাতিতা মহিলা তাদের মুখ বন্ধ করা, তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল এমএলএরা যাতে আগামী পরশুদিন এলাকায় যেতে না পারে তার চক্রান্ত হচ্ছে। আমরা নজর রাখছি, প্রশাসনের লোকরাই আমাদের খবর দিচ্ছে যে আবার খানিকক্ষণের মধ্যেই 144 ধারা ইম্পোজ করা চক্রান্ত হচ্ছে। আমি মুখ্য সচিব, জেলা শাসক উত্তর চব্বিশ পরগনা, এসডিও বসিরহাটকে বলবো মমতা পুলিশের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না। আজকে কোর্টের মনোভাব দেখার পরে যদি এটা আপনারা করেন তাহলে এটা বিজেপিকে চ্যালেঞ্জ করা নয়, কলকাতা হাইকোর্টকে, জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হবে। কে অপপ্রচার করছে আর কে সত্যি কথা বলছে, সন্দেশখালি মায়েরা তার উত্তর দিয়েছেন, ভবিষ্যতও দেবেন। আর তৃণমূল শাসক দল, তৃণমূলের সভাতে আর্টিফিশিয়ালি লোকজনকে আনা হয়, এর পিছনে ভয়ে চমকানো ধমকানো এবং পাইয়ে দেওয়ার রাজনীতি থাকে। সেই কারণে উনার যে মালিক কোম্পানির মমতা ব্যানার্জি গত 2-3 সপ্তাহ ধরে কোচবিহার থেকে আরামবাগ পর্যন্ত যত সভা করেছেন সেই সভার 50 ভাগের বেশি নন ভোটার স্টুডেন্টদেরকে নিয়ে যেতে হয়েছে বিডিওদেরকে দিয়ে। এর বাইরেও এসএসজি গ্রুপ থেকে শুরু করে আশাকর্মী, 100 দিনের কাজের লোক, এদেরকে ভয় দেখিয়ে বার্ধক্য ভাতা প্রাপকদের অ্যাকাউন্টের বই আটকে রেখে গায়ের জোরে নিয়ে গিয়ে সভা হয়। তাই ওইসব কথা দম্ব দেখিয়ে কোনো লাভ নেই, আমাদেরটা ন্যাচারাল আর ওদেরটা আর্টিফিশিয়াল, এটা সবাই জানে। মুখ্যমন্ত্রী কোনটাই বিবৃতি দিয়েছেন? আমরা সাংবাদিক সম্মেলন করলে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিই, মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করলে কোন সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন নেন? পছন্দের সাংবাদিক থাকলে তার নাম ধরে বলেন, নাম আর করতে চাই না আমি, নাম ধরে বলেন যে তুমি কিছু বলবে নাকি। আপনারা কার কার সাহস বা ক্ষমতা আছে যে আপনারা উনাকে প্রশ্ন করেন আর উনি প্রশ্ন নিয়ে উত্তর দেন? এত দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী, যাকে আমরা এক কথায় এখন লেডি কিম বলছি, উত্তর কোরিয়ায় শাসকের কথা আমরা ইউটিউবে দেখি, সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি, আর আমরা প্রত্যক্ষ করছি মমতা ব্যানার্জির উদ্ধত্ত অহংকার স্বৈরতন্ত্রের নমুনা। দাদা বুদ্ধিজীবীরা চুপ, যেখানে কথায় কথায় কোন বুদ্ধিজীবী, তাদের নাম কি? এরা ভাতাজীবী, নট বুদ্ধিজীবী, এরা ভাতাজীবী, এরা চোর মমতার পেরোলে আছে, কেউ কোন কমিটির মেম্বার, কমিটির চেয়ারম্যান 1 লাখ, কমিটির মেম্বার 75,000, এরা সবাই এখন ভাতাজীবী, পশ্চিমবঙ্গের লোক এদের এখন বুদ্ধিজীবী বলে বলে না। রাজ্য মহিলা কমিশন বলছে কোনো নির্যাতিত হয়নি মহিলা, পুলিশও বলছে তাই। রাজ্য মহিলা কমিশন মমতা ব্যানার্জির শাখা সংগঠন, একইভাবে 2021 সালে এই ধরনের কথা রাজ্যের মানবাধিকার কমিশন বলেছিল যখন NHRC-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে হাইকোর্টের অর্ডারে, তাদের যা লিখিত
প্রামাণ্য তথ্য হাইকোর্টের তদানীন্তন অ্যাক্টিভ চিফ জাস্টিস সহ ফাইভ মেন জাজেস কাছে পেশ করে মমতা ব্যানার্জির মুখোশটা খুলে যায়। এবং এনএইচআরসির রিপোর্টের প্রথম লাইনটাই ছিল যে পশ্চিমবঙ্গে আইনের শাসক নেই, শাসন নেই, এখানে শাসকের আইন চলে। তার কি পরিবর্তন ঘটেছে? কোনো পরিবর্তন ঘটেনি। আজকে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেছেন, প্রাথমিক অবজারভেশনে বলেছেন অত্যন্ত মানবিক মন্তব্য। আমরা আশাবাদী কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারির হস্তক্ষেপে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল ওমেন কমিশন এবং সিবিআইয়ের মতো নিরপেক্ষ সংস্থা সন্দেশকালীর মা বোন, বিশেষ করে তফসিলি জাতি উপজাতি মা বোন, তাদের যে ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছে তাদেরকে তুলবে এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেবে। না না, ওরা কি বলছে তার কথার উত্তর না দেয়াই ভালো। ওদের মুখ্যমন্ত্রী পার্সটিটের ঘটনাকে ছোট্ট ঘটনা, হাঁসখালির বাচ্চা মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল, আপনার কালিয়াগঞ্জের বর্মন পরিবারের বাচ্চা মেয়েটি তার সঙ্গে প্রেম ঘটিত ঘটনা ছিল, এই ধরনের যে মন্তব্যগুলো নারী নির্যাতন, বালিকা নির্যাতন, ছাত্রী নির্যাতনের ক্ষেত্রে বারে বারে করেছেন, যেভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আমাদের রাজ্যে ধর্ষণ হলে আমরা 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই, আমাদের রাজ্যে শ্লীলতাহানি হলে 20,000 টাকা ক্ষতিপূরণ দিই, যেভাবে রেট ঠিক করে দিয়েছেন, তারপরে এই মমতা ব্যানার্জির কাছ থেকে নারীরা তাদের সুরক্ষা এবং সম্ভ্রম রক্ষা করার বিষয়ে প্রোটেকশন অর্থাৎ নিরাপত্তা আশা করে না। এবং নরেন্দ্র মোদীর কোন বিকল্প নেই সবাই জানে, আর কৌস্তভ একটা ট্রু রাষ্ট্রবাদী ছেলে, দেশপ্রেম তার মধ্যে কাজ করছে। আজকে অশোক চৌহান যা করেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বড় নেতা, আগামী দিনে কৌস্তভকেও সেই পথে হাঁটতে হবে, এটা আমার নিজের মত বিশ্বাস। অসুবিধা কি আছে? এই সংস্কৃতিতে থাকা ভালো। সিপিএম তুলে দিয়েছিল খানিকটা, তৃণমূল তো আরো প্রাচীর তুলে দিয়েছে, ফোন ট্যাপ হয়, সব নেতৃত্বের ফোন ট্যাপ হয়, কেউ হোয়াটসঅ্যাপ আর ফেস টাইম ছাড়া কথা বলতে পারে, ঠিক আছে? এই কালচার তো ঠিক নয়, অন্য রাজ্যে তো হয় না, অন্য রাজ্যে ব্যক্তিগত অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সেখানে কে কোন রাজনীতি করে দেখা হয় না, এখানে দেখা হয়। সিপিএম এর খেলার চটিতে মমতা ব্যানার্জি পা গলিয়েছে, সিপিএম যা শুরু করেছিলেন মমতা ব্যানার্জি সেই বৃত্তকে সম্পূর্ণ করেছে, এই কালচার ধ্বংস হওয়া উচিত। কিন্তু আমি কেন, অন্যদেরও আমন্ত্রণ থাকলে এখানে আসা উচিত, এই ছুতমার কাটিয়ে এগোনো উচিত। আর ও তো সিম্বল অফ মানে এগেনস্ট যে পরিবারতন্ত্র চলছে পশ্চিমবাংলায়, সর্বস্তরে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে যে যে কণ্ঠস্বরগুলো মানুষের কাছে পরিচিত তার মধ্যে কৌস্তভ বাগচী একজন। অতএব লক্ষ্য আমাদের এক, লক্ষ্য যদি এক হয় আমরা একসঙ্গে পুজোতে কেন, রাজনৈতিক মঞ্চও হয়তো একদিন একসঙ্গে থাকবে।